করোনা গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। লাগাম ছাড়া ক্রমবর্ধমান কোভিড-19 সংক্রমণ প্রতিরোধের জন্য যেমন তাই সচেতনতা, তেমনি নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার প্রয়োজন রয়েছে। রোগ প্রতিরোধকারী গুণ সম্পন্ন তুলসী চা, আমলা ক্যান্ডি, হলুদ গুঁড়ো কোচবিহারে বাজারে নিয়ে এলো কোচবিহারের স্থানীয় স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা। আরও আছে হিমোগ্লোবিন বাড়াবার জন্য রয়েছে কুলেখাড়া রস এবং পেটের সমস্যার সমাধানে রয়েছে কালো মেঘ রস। সমস্ত কিছুই নিজেরাই জৈব উপায়ে চাষ করে স্থানীয় দুই সংস্থার সাহায্য নিয়ে তৈরি করে বাজারে বিক্রি করছেন তারা। সমস্ত ভেষজজাত দ্রব্যগুলি এই অতিমারি আবহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক বছর আগে ভারতবর্ষে করোনা ভাইরাস সংক্রমণের শুরুর থেকে আয়ুষ মন্ত্রক এই সমস্ত ভেষজ ব্যবহারের পরামর্শ দিয়ে আসছে। যে ভেষজ চা বা আয়ুষ কাত খাওয়া পরামর্শ দেওয়া আছে তার প্রধান উপাদানই হল তুলসী। চবনপ্রাশ খাওয়ার কথা বলা আছে এবং যার প্রধান উপাদান হলো আমলকি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দুধের সঙ্গে হলুদ গুঁড়ো খাওয়ার কথাও বলা রয়েছে। স্বয়ম্ভর গোষ্ঠী মহিলার দ্বারা তৈরি এই সমস্ত দ্রব্যগুলো বর্তমানে পাওয়া যাচ্ছে কোচবিহারের এনএন পার্ক এবং সমবায়িকাতে। বন দপ্তরের অধীন কোচবিহারের এনএন পার্কের কাউন্টারে ভেষজ বাগান করার জন্য চারাও পাওয়া যাচ্ছে। একটি ব্যাগে 10 রকম প্রজাতির, যেমন তুলসী, কালুমেঘ, পুদিনা, ব্রাহ্মী, আয়াপান, পাথরকুচি, ঘৃতকুমারী, নয়নতারা, গুরঞ্চ ইত্যাদি চারা, হাফ কেজি জৈব সার এবং একটি সহায়ক পুস্তিকা একত্রে, যার দাম রয়েছে 200 টাকা। আবার একসাথে 10টি তুলসী চারা এবং অন্যান্য জিনিসগুলো একই দামে পাওয়া যাচ্ছে। স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারাই এই সমস্ত জিনিস সরবরাহ করছেন। ইতিমধ্যে জেলা আয়ুষ দপ্তর এনাদের কাছ থেকে ভেষজ চারা, কালো মেঘের রস, কুলেখাড়া রস কিনছেন স্বাস্থ্য শিবিরের জন্য। কি জানিয়েছেন স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা শুনব। আমাদের সংসারের কাজ শেষ করার পরও 2 ঘন্টা যদি আমাদের এখানে শ্রম দেয় আমরা নিজেরাও সুরক্ষিত থাকবো এবং বাজারীকরণও করতে পারবো। অতিরিক্ত যেটা বাড়িতে আছে, বাড়িতেই জমি আছে, জমিতে করি, বাড়ির পাশেই। কতটুকু জায়গার মধ্যে করেন? 2 কাঠা। কী কী চাষ করেন আপনি? 10 ধরনের চারা। কী কী নামগুলো? কুলেখাড়া, ব্রাহ্মী, পুদিনা, তারপর তোমার আয়াপান, তারপরে তুলসী, কালো মেঘ। এই ডাক্তারবাবুর সহযোগিতায় আমরা আমাদের বাড়িতে আশেপাশে এই চারাগুলো তো আমরা অ্যাভেলেবেল পেয়ে যাই, কিন্তু এটার গুরুত্ব আমরা বুঝি নাই। ডাক্তারবাবুর সহযোগিতায় আমরা বুঝতে পারছি যে এই গাছগুলোর কতটা উপকারিতা। আমাদের সংসারের কাজ শেষ করা আজকে আমাদের এখানে একটা খুব সাড়ম্বরভাবে অনেক লোকজনের মাধ্যমে ভিআইপি যারা আছেন, বিভিন্ন ডিগনিটিস, তাদেরকে নিয়ে প্রোগ্রামটা করার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে সারা দেশ, সারা পৃথিবীব্যাপী যে কোভিড সিচুয়েশন, প্যান্ডামিক সিচুয়েশন চলছে, সেই জিনিসটাকে মাথায় রেখে আমরা অনুষ্ঠানটাকে মানে বিচ্ছিন্ন করলাম না ঠিকই, অনুষ্ঠানটার সূচনা করলাম আমাদের এনএন পার্কের সেই প্রাঙ্গণ থেকে। এটাতে পুরোপুরি নাটাবাড়ির 2 নম্বর ভেষজ ভাণ্ডার, তাদের স্বনির্ভর গোষ্ঠী মহিলা দ্বারা পরিচালিত, তাদের মেনলি উদ্যোগে এবং বিশেষ করে তাদের অভিভাবক হিসাবে যে ডাক্তারবাবু আছেন ওনার অনুপ্রেরণায় এবং আমাদের ডিওব সাহেব এবং ডিএম সাহেবের সবার সহযোগিতা এবং অনুপ্রেরণায় প্রোগ্রামটা আজকে চালু করুন। এটা বিভিন্ন বাড়ি বাড়িতে, ছাদে, টবে বা যার বাড়িতে যেটুক স্পেস আছে সেখানে ভেষজ উদ্ভিদ সম্পর্কে অ্যাকচুয়ালি এটা একটা বার্তা দেওয়া। ভেষজ উদ্ভিদ সম্পর্কে আশা করি আমরা সবাই জানি, কিন্তু 90% লোকে ভেষজ উদ্ভিদের গুণাগুণ সম্পর্কেও কেউ জানে না। সেই জায়গাটাকে তুলে ধরার আমরা চেষ্টা বা প্রয়াসটা আমরা আজকের থেকে শুরু করলাম। আগামী দিনে এই ভেষজ উদ্ভিদ নিয়ে আমরা আমাদের পার্কেও একটা ভেষজ উদ্যানের একটা পরিকল্পনা করেছি, দেখা যাক। পুরোপুরিটাই নির্ভর করবে সাধারণ মানুষের উপরে।